চলো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, চলো আমাদের সাথে, তোমরাও চলো ঘুরে আসি। চলো দেখো, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টি ভেজা কলকাতা কিরম দেখতে লাগে, আমার সাথে দেখতে থাকো তোমরা সবাই। পুজোর মাস দেড়েকের মতো বাকি, বড় বড় প্যান্ডেলগুলো কিন্তু তৈরি করা শুরু হয়ে গেছে, সেগুলোও আমাদের চোখে পড়লো। তো আমরা সব কিছু দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর তোমাদের দেখাতে দেখাতে চলেছি রাস্তার পাশে সমস্ত কিছু, বড় বড় দোকান পাট বিল্ডিং সমস্ত কিছু। তো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। একটা বড় বাস ক্রস করলো, তো এখন খবরে শোনা যাচ্ছে যে নিম্নচাপ হবে, তো সেই হিসাবেই বলছি পুজোর আসার সঙ্গে সঙ্গে নিম্নচাপও একসাথে গাঁট ছড়া বেঁধে চলে আসে, কাজেই পুজো কিরম কাটবে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু একটু অসন্তোষ মনের মধ্যে দেখা দিয়েছে। তো চলো বৃষ্টির মধ্যেই আমরা বাড়ি ফিরে ছুটকি আবার গিয়েছিল নাচের রিহার্সালে, তো সেইখানের কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর বাকিটা কালকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখে নাও কত পুচকি পুচকি বাচ্চারা কি মিষ্টি নাচছে।